সর্বজনের ভালোবাসা, শ্রদ্ধা আর রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল মহলানবিশকে। তার স্মৃতিচারণ করে সহযোদ্ধারা বললেন, এই বিদায় অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের জন্মক্ষণের সাথে জড়িয়ে আছে তার নাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা তিনি। তার বিদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে দেয়া হলো গার্ড অফ অনার। এই দামে এত কিছু আর কেউ কি পারবে দিতে? এটা শুধু অরবিট Y21 স্মার্টফোনেই সম্ভব। রাষ্ট্রীয় সম্মানের পাশাপাশি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান এই মহান শিল্পীর প্রতি, অশ্রু সজল বিদায় জানান তার সহযোদ্ধারা। আমাদের যে অপূরণীয় ক্ষতি হলো, দেশের যে ক্ষতি হলো, তাদের মুখ থেকে নতুন প্রজন্ম কিন্তু তাদের সেই বিজয় গল্প গাথাগুলি শুনতে পারবে না। এটা এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক। যারা আসছে সকল জায়গায় গণতন্ত্রটা প্রতিষ্ঠা করার জন্য দাঁড়ানো সকল কিছু করেছে। সঙ্গীত অঙ্গনে ছিল তার মায়ের ঠিকানা, বললেন শিল্পীর ছেলে। সবাইকে এত রেসপেক্ট করতেন, যে যা করতো সেটাকে এনকারেজ করতো। স্পিচ থেরাপি করে বলছিল যে আর কিছুদিন পরেই আমি আবার বিটিভি টিভিতে সব জায়গায় প্রোগ্রাম করতে পারবো, ওই আশা নিয়েই কিন্তু ছিল কিছুদিনের মধ্যেই। বহুমুখী গুণের অধিকারী ছিলেন বুলবুল মহলানবিশ। টেলিভিশন, বেতার আর মঞ্চে ছিল তার উজ্জ্বল উপস্থিতি। দেশকে খুব ভালোবাসতেন। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।